টাকা কারণে মুগিটা পাগলাম রে খুশি। মোর জীবনের তামাম বাড়ি খাইছি ইকু দেখা না পা হয়ে গেছো মোর হেগানে মোরখন দিছু মে ওরে মুখলত দিছু মুখলত রে মোর খং উঠছি না একলা হুরি হয়ে গেল মোর আরো কার হাকাম মোর বহুদিনের মুরত খাইছো না রাত বেজে বেজে গেছে তারপিছত তুই কান ধরে না খাও বলে কৈছিল হয় না হ্যাঁ নহয় দান্ডা ডিঙিনে তাক এনকে মারছিল মই জাপে জাপে হি কানছিল জি সাই ভাল লাগছিল তুই তো কি ফালতু মানুহ মরম রুয়া নহ মনো হে মোর এনকে মরম করা নিয়ম ও এটো লসন এটো জি এতিয়া তয়ো অকল হরিয়া ময়ো অকল হরিয়া ফালকে কথা কিনি উনি লবি কই যা গতিকে শেলকাকো অকল হরিয়া করি রাখা লাগব শেলকাকো বিয়া পাত পানে দো আমি এতিয়া জুলিক যাই লগ করিম লগ করে হিয়তুর বিয়াখান ভাঙি দিবা লাগব হেনেন কোঠা দেশন হই না এটা কোঠা রসুন যাওয়াটু যাম উহি খালি বিশি নিশা লাগে না ঠি হয় খালি বিশি নিশা লাগে না উঠলি হে গুম পাম নিশা লাগছে না নাই মোরসন বুহি খাওয়া লাগা নাই নাকি উঠিস না লগ লাগি যাবো পারে আহ বল যাবি বল আরো আহি খাম এটা থ দে লুকাই থৈ যাম থ দে আসুয়া ঠিক আসুয়া দীপ দিউরি দেখা পালে খাই যাবুই অ কোনো দেখা না পাই দে অ থাকবি কিন্তু সিদাবি হ্যাঁ সিদি যাব আর মই জি কও সব করে হয় করবি কি হলে গম পাই নাকি সা গেস্টি কিহতর বিয়াখান যে ভাঙে হেতু একদম খাতা আর মই তো জি জি কথা কইছিল ও সব সেই মতে করবে মই জি কও সবতে হ্যাঁ 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 করে থাকবে না কিন্তু নুকুবে মুখশুন জানাই তো সিধা মানু কোন হিরি করিম সিধা সিধে কমবে ময়ও কো থাকবে মই জি কও হ্যাঁ আইছি অজুলি রুবাশন রুবা এ তোমার লগত আমার একটা বিরাট ইম্পর্টেন্ট কথা আছে কি কথা ন ও জলি জলি মই এনকে রাস্তে গেছে কথা বলতে পারু তোর কারণে শেলকা তোর ঘর বিরাট খাইছা জেস্টি হতে বলে তো কুয়ারি খুরি নেনে লাগিলে শেলকাকে ঠেচু পুত্র করব তথাপি তো কুয়ারি খুরি নেনে আর তুই এখান ঘরে যাই সুখীও নহ মা কসম ই সব পিসা কথা খুশি ইয়ার কথা নহুনবি এ বিরাট ফালতু মানু আপনা লাগে এবার কি আরম্ভ করলানু এরা শুনর তুই কাক ফালতু বলি কুবাইছা হা তুই ওলো বাগুটি মোর আলোচনা করি আহা নাই তোর লগত মই আইসুম হে ইগলো কব আহা না নহয় মই ও হা তুই জায়গাটা পাল্টি মার দিলি হা তোক কিন্তু মই সাইলম হে আংলি দেখা কথা নগুবি আংলি নহয় ঘুরি দেখাই কো কো ছলো দা জি কুয়া কো মার তোক যে মোর বহুত ভয় লাগে জানা না কাম নাই ইয়া বিলগর কথা লুকে ফুরুং দে যাই তার কথা নহুনবি খালবা মানু তো গুছি গলে কি মান দুখ লাগে মই হে জানু তার মানে মোর টিকি জিলাপি মাহে কত 15 দিন কে মারুং দে ওটা কুকুর কুকুরে খরন লয়ে গেল তা এইটা কি মান দুখ দাসু ই হে জানে কোনি এ কুকুর কিষ্টি কে বাপরে তোমার লগত ইমান ডাঙর ঘটনা ঘটি আছে না শুনি বহুত দুখ লাগছে জানা না শুনুং দে তোর ইমান দুখ লাগছে মোর আর কি মান দুখ হবা পারে কারণ ঘটনা তো মোর লগতে হুসি না তো আর কি তো সেলকাং নির্বি দে নিরু নিরু কিতেও নেরং নির্বি আজি হলো বরখন বেশি দিলুম না
সেকারণে মোটর কুঠা গিলা ফসফসা ওলাই গেছি ও বড় কোন কিছু হয় না হয় এটু বরফন মনে টনে বুঝি না পাবি আপি মানু বুঝি না পায় ওই জান দে হ্যাঁ মানুকলে কি যে পেয়াই লাগে মনর ভিতর যে কি মান দুঃখ মায় আছে রুমাল উড়াই উড়াই গে উড়াই উড়াই কই গেছি রসুন র কোন পড়া হলি তুই অকলে অকলে এসে যে জুলি কত ন জুলি এটা কথা কৌশন ইটা দিন হয়েছে না রাতি হয়ে আছে তা গন্ধ মদর নিশাতে গমে না পা যে দিন না রাতি জানং মই তথাপি দে খুচুম কও কি হই আছে ফেটেরিক দিন হয়েছে না জানা নাকি পাগলা তো ও পুশলি দুশন মুডে খানে কেন কে গম্পালে মই জুলিক লক করা বুলি হে মু কলবকতে আঙ্কুল খকি কইছে তুই যদি ইবার কি উল্টা পুটা লগানো হয় তো কিন্তু খুদাই নেরো কই দিল আজি দুধকা দুধ পানি কা পানি হয়ে যাব বাবা মায়ো নাই পথারত গেছি আঙ্কুল সখী আছে কি জানি আকালাই আঙ্কুল সখী এই আঙ্কুল সখী কত আসানো তই হেই কত মরলিনো তই ওলাই না হাক কিয়া ওডাই বুহি ফুলকাম কুরছিন না হে হি ও এই আমকারা মাই ভয় খ ভকত নহয় বনর বাকুকে ভয় নকরে আর মানু কি ভয় করব কেনে হেন কুঠা দিছে মনে মনে থাক তোর কেনে হেন কথা তুই এখার কথা ক গেস্টিকে কাবাক লোক পাইছ না নাই কিয়া না পামে ইমান মানু লোক পাইছ মই ভাল মানু বেয়া মানু ফুলা মানু বুগা মানু মাইকি মানু মোটা মানু এতেরি মনে মনে থাক মই তো খিগিলা হান কথা কথা নাই আঙ্কুল খকি খুচু কো এ গেস্টিকে ইজুনি শোয়ালিক লোক রূপান হয় পাইছে ওই বান্দর মু কইনু কিটা জুলিক লোক পা বলি বলু মই হই মই কো জুলিক লোক পা বলি কইছং মই শোয়ালি এতারে কথা কইছং আচ্ছা সেলকা গেস্টিকে যদি জুলিক লোক পাওয়া নাই জুলির নিচনা হাইলাক শোয়ালি এজনীক লোক পাইছে তেরিকা কি উল্টা পুল্টা বকি আছা দেশ ই জুলিক লোক পাইছে না সিটো কথা নকাকিয়া এই পুকি কুকুর নকাকিয়া খোসা কথা তু মানে পাইছে পাইছে এ জুলিক লোক পাইছে আরে রে কি নক উঠা কইনু কিটা নম জুলিক লোক পালুং এ বিলে কিটা এসন ছে লোক পাইছু ও গেস্টিক কথা খলাবা চেষ্টা নকরিবি কে তুই জুলিক লোক করবা গেছিলি আর কি কথা বাছিলি মোক ক এতিয়া হি ইমান কথা কিনে কে কব মধুর নিশ্চিত আসিল তো বাহারি গেছে হয় না গেস্টিক ওই হুকি কুকুর মই গিতে বুরখন দিলু এ হা তুই এসন মিষ্টি লগত বুরখন দিছাও এ আর জুলি লগত ইহে কথা পাচ্ছি ওই গেস্টিক উল্টাই মক ফাসাই না দিবি কো ঝলুক কিন্তু কি করবি তুই কি করিম সাবি চুপ থাক চুপ থাক তোহা দুটায়ও কম নহয় ইখান ঘরৰ এটা এটা ডাকাল কাল না গাখির খুয়ে খুয়ে খাপ পুইছো তহত ময়ো এনে কিবা এটা ব্যবস্থা করি আছো দেশ সাই থাকবি অ গেস্টে কিবা ব্যবস্থা করে তোর মুরাটো করব যাবি না মই যাম হ্যাঁ যা তুই যা বা সু পাগলে হই হে বুঝে নহ এতিয়া মই অহৰ আসল উদ্দেশ্যটো হৈছে আমাৰ গাঁও বিহুখন পাতিছো গমেই পাইছ নহয় গতিকে সেই বিহুখনত থাকি মেলি সকলো ফালৰ পৰা সহায় সহযোগিতা কৰি দিব লাগিব ঐ টেনটন ছাৰ মইতো আছোঁগৈ না ও অঁ থাকিবতো লাগিবই গাঁৱৰ বিহুত যদি তহঁতি নাথাক কোন থাকিব মই চব গমে পাছোঁগৈ আৰু বোলে কিবা খেলাব বাচ্চা মোক কিন্তু খেলিব দিব লাগিব কেলে নেপাবি আৰু খেলিব পাবিতো বহু ধৰণৰ খেল আছে এই বেজিত সূতা ভৰোৱা খেলা এই কলগছত উঠি চুচৰি নমা এই চকুত কাপোৰ বান্ধি কোবোৱা এইবোৰ বহুত খেল আছে মোক কিন্তু সব খেলা খেলিব দিব লাগবো আর পুরস্কার দিব লাগবো রাম কি যে করণ হয় চাই চিতি বহিব নোৱাৰ নি সুবিধাবাদী হব দে চিন্তা নকৰিবি বুঝছ নাই খেলাটো আমি প্রতিযোগিতা পাতিমেই প্রতিযোগিতা যোনে জিকিব সিয়ে পুরস্কার পাব বুঝছ নাই মই তে যাওঁ দে কৈ দিও অ আও আপুনি থাকিব লাগিব আৰু লগতে নিজৰ থাকিব লাগিব হব দিয়া বুঝছ নাই আও জেং বিহু নাচিব লাগিব অ হব দিয়া আইছ দে অ আইছো গেষ্টি চাই চিতি থাকিবি খেলিনে মই কান্দে
কি কৰি আছ নু ইয়াতে হেতে দেখানে নে কি বিহু আইছি বিহু নাচি আছুম হে হা ও তোহে বিহু আহি দেখোন পাৰে হৈ যাব ইয়া ভাল মনত পেলাই দিলে পাহৰি গিছিলং মই হেতে পুটি বুছৰে আহা বস্তুটোকে তোৰ মনত নাথকে না কি মান যে ঠাণ্ডা থাকো কেনেকে গম পাবি ৰ ৰ ৰ এক ঠাইৰ পৰা সময় দে কোনো জানো ইনু হে সব কথা তোক কে লাগে ন তই জুলিক লগ কৰিব যাবি হয় না ঠিক ৰহি মনে মনে থাকচোন ঘৰত গম পালি মোক গৰবৰ কৰি দিব হেতে ইমান ভয় কৰি থাকাতকে একেবাৰে বিয়েখন পাতি নো নাকি তই নো হি তই কেনেকে জানবি বহুত প্ৰব্লেম আছে তো কিনো দিগদাৰ হৈছি তোৰ নো এনেকে থাকাতকে ডাইৰেক্ট ঘৰৰ সোমাই নিদা কিয় ছোটে ছোটে নদীৰ ঘাটত কাছৰ কোনো এনেকে ঘূৰি ফুৰাতকে জাগাহে নষ্ট কৰা তোৰ দেউ মনে মনে থাক লাই পাই গেছা মূৰৰ ওপৰত উঠি গেছা তই কিনো জানিবি প্ৰেমৰ কথা গুৱাহাটীত ইমান ডাঙৰ ডাঙৰ পাৰ্ক গিলাখান বনে থৈছে ইমান ধুনীয়া ধুনীয়া বেঞ্চ গিলাখানত ল'ৰা ছোৱালী বহি পেলাই ফুচুৰ ফচাৰ কথা পাতি থাকে সেইগিলাখান মৰম চেনেহৰ কথা তই কি বুজি পাবি বুৰ বক্ত থাক গম পাবি ৰ যোনদিনে বিয়া হবি কিৰিৰ জালা কি তয়ো পাই থৈ দিছো জিলেপিৰ পে ইয় ফাচক পাতি বিহু 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 বাপ্পাও বিহু তই দৃষ্টি অ উঠা নাই পাতা নাই খুব কি বিহুটো আহিলে হে তোর সময়ের বিস্তু সময়ত নাহে তোকে রুখি থাকবো নাকি ও এ মোর তাতে কিমান গধুর দায়িত্ব পড়ছে মই হি গুম পাইছং ই তুই নাচবি না গান গাবি পিছে ওই গেছে ফালতু কথা নকবি দে মই জানো মোর মাথা গুরু মই আছে টেন্ডন সারে মোক ইমান ডাঙর দায়িত্ব দিছি খেলা মুখে চলাবা দিছি তথাপি তো মো গরম হওয়া নাই ঠান্ডায় হয়ে আছো মোর মনের ভিতর কিটা বাই অহংকারের ভাব দেখা পাইছা হা ইয়াতে আর অহংকারের ভাব তো কেনেকে আহি অহংকার হুসিয়ে তোর অহংকার হওয়া কারণে তো গুরম বিখাইছা অহংকার নকরবি তোর মাথা যেখানে মাল আছে সব নোহা হয়ে যাবো গুরু বলে কিবা কুইহার কুসু আলি গেলে খুব বলে তো জোগাড় নকা কি ও মই কি জোগাড় করিম তুই হি কর তোর বিহু লাগছে খরচও নিকু কামে নকরা সাহাব নিচিনা কিন্তু বুহি বুলি খাবা আছা হা ওই কৃষ্টি আমি সেটি কথা কবি কিন্তু মোর কাঠ বিহু লাগা না তোর কাঠে বিহু লাগছে তুই কর দে শুন দে মোর কাঠে যেনবা বিহু লাগছি তোর কাঠ লাগা নাই কালে কি বিহু বলি বলি গরুর বিহু গরুখ মানুর বিহু ছাগলি বিহু কিটে হবু